মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমায় কান্দি পৌরসভা আজ সপ্তম কন্যাশ্রী দিবস পালন করল। কন্যাশ্রী প্রকল্প সাধারণ মানুষের কাছে প্রচার বার্তা ছড়িয়ে দিতে আজ কান্দি শহর জুড়ে ট্যাবলো পরিক্রমা করা হয়। করোনা স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে এবছর কোনোরকম মিছিল আয়োজন করা হয়নি। পৌরসভা ভবনে পৌরকর্মী, পুর কোঅর্ডিনেটর, পৌরসভার প্রশাসক ও পৌরসভার উপপ্রশাসক এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ট্যাবলো শহর পরিক্রমার জন্য উদ্বোধন করেন। পাশাপাশি কন্যাশ্রী মেয়েদের আজ পৌরসভা ভবনে উপহার তুলে দেন। পৌর সদস্যরা জানালেন পৌরসভার উপপ্রশাসক অজয় বড়াল মহাশয়। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, যেটা উনি ছাত্রীদের জন্য মূলত করেছেন যাতে ছাত্রীরা সবাই উপকৃত হবে, সেই সপ্তম কন্যাশ্রী প্রকল্প আজকে আমরা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পালিত করি। কোভিড-19 জন্য আমরা এটা একটা অনুষ্ঠান করে এবং আমাদের যেরকম মানে পড়ে পারস্পরিক দূরত্ব বজায় রেখে যেভাবে আমরা আজকে আমাদের এই কন্যাশ্রী প্রকল্প যে ট্যাবলো এখান থেকে আমরা প্রশাসনের মাধ্যমে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট দেব সাহেব, নূর আলম সাহেব, কোঅর্ডিনেটর দেবল দাস মহাশয়, কোঅর্ডিনেটর গুরু প্রসাদ মুখার্জী মহাশয়, গৌরীপ্রসন্ন সিংহ মহাশয় ও পৌর সিংহ মহাশয়া এবং আমাদের যে পৌর কর্মচারীরা সবাই মিলে থেকে এবং আমাদের HSW হেলথের যে স্টাফরা ছিলেন, মেয়েরা ছিলেন, সবাই থেকে আমরা একটা ট্যাবলো প্লাগ অপেন করে ওরা গোটা পৌরসভা এলাকায় ঘোরার ব্যবস্থা করেছি। এবছর কোভিড-19 মাথায় রেখে কীরকমভাবে আপনারা মিছিল আয়োজন করলেন? মিছিল আমরা কোভিড-19 মাথায় রেখে মিছিল আয়োজন করিনি। এখান থেকে আমরা অফিস থেকে প্রশাসনের উদ্যোগে অফিস থেকে আমরা জমায়েত হই এবং আমরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে আমাদের যে শপথ বাক্য ছিল কন্যাশ্রী, সে শপথ বাক্য পাঠ করে প্রাগণ করে আমরা ট্যাবলোটা পৌরসভার চারিদিকে যাতে ঘুরে এবং সবাই জানতে পারে প্রোগ্রামটি কন্যাশ্রী ব্যাপারটাই আমরা ট্যাবলোটা ঘুরতে পাঠিয়েছি সমস্ত পৌরসভা এলাকায়। ধন্যবাদ।